অঙ্কুশ ও ইন্দ্রিলের প্রেম কিন্তু টলিউডে বেশ চর্চিত। টলিউডের কিন্তু আনাচে কানাচে প্রায় এই গুজব শোনা যায় যে কবে অঙ্কুশ আর ঐন্দ্রিলা চার হাত এক হচ্ছে, আর তার ফ্যানেরাও এই খবরটি জানার জন্য রয়েছে বেশ উৎসুক। সত্যি কথা বলতে কি, এই হট অ্যান্ড হ্যাপেনিং কাপেলের জুটি কিন্তু বেশ পুরনো এবং বেশ মজবুত। তবে অঙ্কুশ এইবার যে ঘটনাটি ঘটালেন সেটা কিন্তু বেশ অন্যরকম। কীরকম? এইবার অঙ্কুশ সোশ্যাল ডিস্টেন্সিং না মেনে লকডাউনের মাঝে একেবারে চুমুখে বসলেন। আরে আরে, কি ভাবছেন, ঐন্দ্রিলাকে? না না, ঐন্দ্রিলাকে নয়, অঙ্কুশ চুমু খেয়েছেন তার সব থেকে প্রিয় পোষ্যটিকে। একদম ঠিক শুনেছেন। তবে অঙ্কুশের আদরের চোটে কিন্তু বেশ উপকার তার এই পোষ্যটি। নিজের আত্মকথা সে ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছে, তবে পুরোটাই মজার চলে, কারণ বোঝাই যাচ্ছে এই আত্মকথার পিছনের ভয়েসটি আসলে কার, তাই না? আমি তোর হিরোইন নই, চুমু খাবি না, ওরে আমার বাচ্চা ইস্যু, তোর কোলেই করে দেবো, নামা আমার। তবে অঙ্কুশ আর তার পোষ্যের এই দুর্দান্ত ভালোবাসা যে তার স্বচক্ষে দেখেছে এবং ভিডিওতে ক্যাপচার করে রেখেছে, তার নাম কি ঐন্দ্রিলা? কি বলেন আপনারা? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চুপ করে মটকা মেরে পড়ে থাক, অঙ্কুশ মালটা ভিডিও করছে, বুঝলি? তুই চিন্তা করিস না বাবলা, মালটাকে অনেক বছর ধরে চিনি, প্রত্যেকবার গোটা খাট জুড়ে ঘুমাবে আর আমাকে জায়গা দেবে না। আজকে একটু বাথরুমে গেছে, পুরো জায়গাটা নিয়ে নিয়েছি, একবার তুলতে আসুক এমন জায়গায় কামড়াবো গোটা লকডাউন বসতে পারবে না।